আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। অনেক ভাইয়ের প্রশ্ন ছিল, ভাই জাপানি গাড়ি দেখান তো, আমাদের কাছে আসছে জাপানি এলটি ইসুজু বাস। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, মালিকের নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া আছে এবং গাড়িটির যে দাম বলা হবে অবশ্যই আলোচনা করা হবে এবং আমাদের চ্যানেলের কথা উল্লেখ করলে অবশ্যই অবশ্যই দাম কমানো হবে, দামটা ফিক্স না। তো দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন, গাড়িটির মডেল ইয়ার 2016, গাড়িটির কাগজপত্র আপ টু ডেট, আপনি যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন। আর হ্যাঁ, আমরা মূলত গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে থাকি, আমাদের কাজ মূলত বিজ্ঞাপন দেওয়া, মালিকের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকে এবং এখানে কোনোরকম কোনো দালাল নেই। আমাদের কাজ মূলত আপনারা যাতে দালাল ছাড়া সরাসরি গাড়ি কিনতে পারেন 2 টাকা কম আর বেশি দিয়ে। মালিক পক্ষ আমাদের জানিয়েছে গাড়িতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, দেখতেই পারছেন গাড়ির বডির কন্ডিশন ফ্রেশ, কোনো জায়গায় কোনো সিরা ফাটা নেই। দেখতে পাচ্ছেন ভিতরের বডির কন্ডিশন এবং সিট সংখ্যা 45টি, গিয়ার সিট থাই গিয়ার। এছাড়া গাড়ি সম্পর্কে আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন এবং আপনি কী গাড়ির বিজ্ঞাপন দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল গাড়ির বর্ণনা, গাড়িটি দেখতে হলে অবশ্যই আপনাকে গাজীপুর আসতে হবে। গাড়িটির দাম চাওয়া হয়েছে 21 লক্ষ টাকা, তবে দামটা ফিক্স না, আমাদের চ্যানেলের কথা উল্লেখ করলে অবশ্যই অবশ্যই দামটা কমানো হবে। আপনি কী গাড়ির ভিডিও আমাদের চ্যানেলে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা সবসময় একটা কথা বলে থাকি, গাড়ি কিনবেন আপনি অবশ্যই দেখে শুনে ধীরে সুস্থে একজন অভিজ্ঞ মেকার নিয়ে এসে তারপরে গাড়ি দেখে গাড়ি নেওয়ার সিদ্ধান্ত নেবেন, অবশ্যই অবশ্যই লোকেশন আসবেন। এবং আপনি যদি গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে মালিকের নাম্বার সহ আমাদের নাম্বারও দেওয়া আছে। বিশেষ করে গাড়িটির ইঞ্জিন এবং গিয়ার বক্স এখন পর্যন্ত আনটাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।